হ্যালো আসসালামু আলাইকুম চ্যানেল ব্লগ আমি সোমা আছি আপনাদের সাথে আজ এসেছি নতুন আরো একটি ছোট্ট ভিডিও নিয়ে আজ হচ্ছে আমি দুপুরে রান্না করেছিলাম সাগরের সরি পদ্মা নদীর সেই ছোট মাছ তো আজকের মাছগুলো হচ্ছে ছিল ছোট যে পাবদা মাছ বোয়াল মাছ এগুলো ছিল তো ওটাকে আমি জাস্ট ঝাল পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা করে নিয়েছি আর তারপর হচ্ছে রান্না করেছি সব ফ্রিজের সবজি ফ্রিজের সবজি মানে আমি হচ্ছে তাজা খাবারগুলোকে ফ্রিজে রেখে আরও বেশি তাজা বানিয়ে খাই আমার অবস্থাটা ঠিক সেরকমই হয়েছে তো কচুর এগুলো হচ্ছে কচুর লতি তো এই লতিগুলো হচ্ছে ওর বাবা নিয়ে আসছিল অনেক বেশি পরিমাণে নিয়ে আসছিল তো তার সঙ্গে অনেক আরও সবজি ছিল এজন্য এগুলোকে হয়েছিল। আর সেখান থেকে হচ্ছে বের করে নিয়েছি আর ফ্রিজে হচ্ছে একটু নারকেলের দুধ করা ছিল আর আমি সেটা দিয়ে রান্না করেছি তো আমার এই ছোট্ট ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটিকে পৌঁছে দিবে অসংখ্য বন্ধুর মাঝে আর আমার এই পরবর্তী ভিডিও ক্লিপ টুকুর শীতের একটু কয়েক শীত পড়ার কয়েকদিন আগেই করা তো আমি হচ্ছে বাইরে গিয়েছিলাম আমি অনেকবারই আমার ভিডিওতে দেখিয়েছি আমাদের বাসার কাছে একটা দোকান আছে চটপটি ফুচকা এগুলো তো হচ্ছে ওখানে আমি যাই তো সেখানে গিয়েছিলাম আর সেখানে যাওয়ার সময় হলো দেখলাম যে ওখানে যে শাহ যে কলেজটা ছিল ওখানে একটা কবিতা আবৃত্তি করতেছিল সবাই আসলে কি অনুষ্ঠান ছিল আমি ঠিক জানি না তো একটু কাছাকাছি গিয়ে একটু ভিডিও করে নিয়েছি কিন্তু ভিতরে আর যাওয়া হয়নি তো আমরা হচ্ছে সবাই মিলে একটু চটপটি খেয়ে নিচ্ছিলাম তো রেগুলার গেলে ওখানে চটপটি ফুচকা দুটাই খাওয়া হয় কিন্তু আজ হচ্ছে শুধুমাত্র চটপটিটাই খেয়েছিলাম আর তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে হচ্ছে বাসার দিকে চলে আসছিলাম আর রাতের বেলায় আমাদের রাজশাহী তো অনেক বেশি সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে অনেক ভালো লাগে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম